যদি এই পাশে থেকে এই পাশে ঢুকা যায় তাকে হাসপাতালে এখানকার জনগণই প্রেরণ করছে। ৭৫ রেলগেট থেকে একটু সামনের দিকে এই জায়গাতে সকাল 9:30 দিকে একটা অটো আর কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে। আমি সংঘর্ষ হওয়ার সাথে সাথে আমরা বাইরে এসে দেখি যে এখানে যে তিনজন যাত্রী ছিল তাদের মধ্যে দুইজন আহত হয়েছে আর একজন গুরুতর আহত, তাকে আমরা হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। তো এখানে বিশেষ করে হলো কি অ্যাক্সিডেন্ট ঘটছে, একটা কাভার ভ্যান এবং একটা অটো রিক্সা অটো গাড়ি, এখানে অটো গাড়ির ড্রাইভার মারা গেছে যেমন জানতে পারলাম। কিন্তু মূলত হচ্ছে কি ডিসি রোড সংলগ্ন আমাদের 75-এর উত্তর পাশে অবস্থানরত এই গাছটার কারণে বিগত অনেক দিন আগেই অনেকভাবেই এই অ্যাক্সিডেন্ট হয়ে আসতেছে। এই গাছটা এখান থেকে মানে কর্তন করা আমাদের একান্ত প্রয়োজন হয়ে পড়ছে আর কি, কারণে দুর্ঘটনা ঘটে এই গাছটার কারণে। গাড়ি ডান পাশে ব্যাক করার পরে অপর দিকটার ড্রাইভাররা ডান পাশে ঢুকায় এর কারণে দুর্ঘটনাটা ঘটে, অ্যাক্সিডেন্ট করছে এই তোমার অটোওয়ালা। 53 লাইনে ফোন আসছিল যে এখানে একটু কাভার ভ্যান এবং অটোরিকশা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং একজন অটো চালক গুরুতর অসুস্থ। এই কথা শুনে আমি আসলাম, আসার পর দেখি যে হ্যাঁ অটোটা একবারে নষ্ট হয়ে গেছে এবং ভাঙে চড়ে গেছে এবং কাভার ভ্যান অবস্থা ওখানে দাঁড়ায় আছে এবং কাভার ভ্যানের হেল্পার উনি এখানে আছে আরও কাছে, তাকে নিচে আমরা হেফাজতে নিছি। এবং কাভার ভ্যান এবং অটোরিকশার অ্যাক্সিডেন্টের কারণ একটা, এখানে বিশাল বড় একটা গাছ আছে রোডের সাথে এন্টি করে গাছ, এই কাভার ভ্যান যখন আসার সময় কাভার ভ্যান ওই গাছের সাথে বাধার উপক্রম হয়েছে তখন উনি ডান দিকে গেছে আর এদিক থেকে বাম দিকে চাপে যায়, একটা দুর্ঘটনা ঘটে মূলত হচ্ছে এই গাছটার জন্য। আমরা এই মাত্র সংবাদ পাইলাম যে অটোরিকশার চালক মারা গেছে হাসপাতালে।